রাতের পর মদিনার নবী দেখা যায় শ্রেষ্ঠ জোর হলো মনি পৃথিবীর কোন মানুষটি কেউ যাবে না পরিবারের ছেলে মেয়ে যাবে কেউ যাবে না কিন্তু এমন একটি জায়গা এমন একটি খবর এমন একটি অবস্থা যেখানে কেউ যাওয়ার ইচ্ছা থাকছে সুযোগ নাই সেখানে আমার নবী থাকবে মোহাম্মদ বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া হাবিব ইয়া নবী মুস্তাফা মুস্তাফা আল্লাহু আকবার নবী আমাদের সাথে কবরে থাকবে কিনা নবী কয়জন আমি আজকে ভিন্নভাবে তোমাদের কাছে কোরআনকে সামনে নিয়ে ওয়াজ করে গেলাম কবরে কেউ যায় না নবী যাবে আর এই কোরআন 30 পারা যার সামনে মাহফিল করছো মালগড়ের যুবক ছেলেরা ছেলেগুলা খুব ভালো আমি যেখানে মাহফিল আসে তারা সেখানে যায় নিজের টাকা খরচ করে গাড়ি নিয়ে যায় আসে শুধু একটু মুসকি হাসি আর তাদেরকে দেখলে আমার ভালো লাগে কিরে বাবারা তোমরা আসো হ্যাঁ হুজুর আসি মাহফিল আজকে তোমাদের নসিব ভালো নসিব ভালো ও মাল করে ছেলেরা তোমাদের নসিব ভালো রে তোমাদের তকদির ভালো তোমরা গোসে পাকের মাহফিল করেছো আমার পাশে দিয়ে মিলাদ নবী লাগাই দিয়ে তোমরা বেলায় তোর সম্রাট পাইছো নবীদের সম্রাট পাইছো আল্লাহর কসম গোস পাক আমাদের তোমাদেরকে এইভাবে হাতে ধরে নবীর হাতে পৌঁছাই দিবে আর নবীজি আমাদেরকে আল্লাহর কাছে দিয়ে দিবে আল্লাহর নবী যদি এত সুন্দর সাহাবী যদি এত সুন্দর দাবি যদি এত সুন্দর আওলাদের রাসূলগণ যদি এত সুন্দর আল্লাহ আল্লাহ গাউসু সাগালাইন আব্দুল খাদির জিলানি যদি এত সুন্দর হয় আমার আল্লাহ তাআলা না জানে কত সুন্দর সুবহানাল্লাহ একটা অস্ত্র তোমাদেরকে দিয়ে দিলাম আল্লাহ তাআলার অস্ত্র এটা বাংলাদেশের অস্ত্র নয় ভারতের অস্ত্র নয় রাশিয়া চীন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অস্ত্র নয় কানাডার অস্ত্র নয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমিন আমার ভাইরা আল্লাহ তাআলা দেখার জন্য একটা অস্ত্র না সেই অস্ত্রের মাস হচ্ছে মাহে রমজান সেই মাসটির নাম মাহে রমজান আমার আল্লাহ বলে ওই মালগড়ের ছেলেরা ও মালগড়ের বান্দা বান্দিরা যুবক যুবতীরা তোর গালের মালিক আমি নাকের মালিক আমি কানের মালিক আমি হাতের মালিক আমি সর্বাঙ্গের মালিক আমি তোর চামড়া দিলাম আমি তোর জিব্ব দিলাম আমি তোর চোখ দিলাম আমি তোর মাথার তাল থেকে পায়ের তাল পর্যন্ত সব কিছু দিলাম আমি তুই কি এত নাফরমান কেন হইনি তোর কি একটু ইচ্ছা হয় না আমি আল্লাহরে দেখার জন্য বান্দারে যদি আমার তুই দেখতে চাস মাহে রমজানে একটা মাস রোজা রাখ তুই আমাকে দেখতে হবে না আমি আল্লাহ তোর সাথে দেখা করব এভাবে হাত ধরে বলো সুবহানাল্লাহ সুন্দর করে হাত ধরে বলো আল্লাহু আকবার এবার বলো ইয়া রাসূলুল্লাহ
এখন আসেন আল্লাহ কিভাবে দেখবেন আল্লাহ রে তুমি কেমন ও আল্লাহ তুমি কেমন কবি খাই না ঘুমাই না লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম আমি ঘুমাই না আমি খাই না আমি ঘুমাই না আমি খাই না লা তাখুযু হুসনাতুন ওয়ালা নাওম তিনি ঘুমান না তার নাম হচ্ছে আল্লাহ আল্লাহর আমরা দেখব বলে বলছি কিছুক্ষণ আগে বলছি আবু সুফিয়ান আবিদাল কাদিরও দেখতে চায় আল্লাহ হুজুর কবলা রহমাতুল্লাহ আলাইহি তাইয়্যব সাহেব হুজুর দেখতে চায় সৈয়দা মুরশাদ শ্রীকুটে দেখতে চায় আব্দুর রহমান সরবি দেখতে চায় তাইশে হুজুর কবলা দেখতে চায় আমরা তোমরা হাসপাতাল দেখতে চাই বাবা শাহ সোনালিয়া দেখতে চায় শাহ মানুষ শাহ গরিবুল্লাহ নজির শাহ বদর শাহ বাবা ভান্ডারী আহমদুল্লাহ গোলাম রহমান ভান্ডারি হজরত দরবার হোসেন ভান্ডারি আল্লাহু আকবার হজরত ওই বাজিদ বুস্তামি হজরত আমির ভান্ডার হজরত শাহ সোনালিয়া সহ বারাউলিয়া সহ সবাই আল্লাহকে দেখতে চায় আল্লাহ রে তোমাকে কিভাবে দেখব তুমি একটা রাস্তা আমাদেরকে বাঁকিয়ে দাও আমার নবী সেই রাস্তার কথা বলছে আল্লাহ পাক বলে তোমরা যদি আমাকে দেখতে চাও নবীর আদর্শের শরীর হয়ে যাও নবীর আদর্শের মধ্যে পরিপূর্ণ নামাজ আছে বলো আছে রোজা হজ যাকাত এই যে চেয়ারম্যান সাহেব বললো মা বাবার খেদমত আছে কিনা এবার জোরে বলো মানব গোড়া মতবাদ মেনে নিবা না আল্লাহর দেওয়া মতবাদ মেনে নিবা আল্লাহ বলে বান্দা রে যদি আমাকে দেখতে চাও তোমরা নবীর গোলাম হয়ে যাও নবীর আদর্শের সৈনিক হয়ে যাও নবী জীবনে উম্মত قال النبي صلى الله عليه وسلم নবীজি কি বলেন আমার নবী ফরমাচ্ছেন আমার নবী বলছেন আমার নবী ঘোষণা দিচ্ছেন কত সুন্দর জামানে قال النبي صلى الله عليه وسلم ও ভাইরা এখন আসছ হয়ে যাবে যদি আল্লাহ দেখতে চাও কেমনে দেখবে শুনো নবীজি বলেন আনা আমি মিরাতুল মানে আয়না আনা মিরাতুল্লাহ ও আমার উম্মত রে তোমরা আমারে চিনো নি আমি আল্লাহ দেখা রাই না কি দেখা রাই না আনা মেরা উত্তর ওয়াই পারে কি বলে জানি না এই শয়তানের বাচ্চারা কি বলে জানি না তারা শয়তান বলল আমাদের সওয়াব হবে তাদেরকে যদি মিষ্টি মিষ্টি গালি দিই আমাদের সওয়াব হবে কারণ আমার নবীরে তারা বড় বড় গালি দেয় তারা বলে নবী মরি পুষি মাটির সাথে মিশে গেছে ও মালগরের ছেলেরা যুবক ছেলেরা আগত মেহমানরা সবাই জোরে বলো এখনো সবুজ গম্বুজের নিচে মদিনা পাকে আমার নবী মরা না জিন্দা নবী কেমন জিন্দা একটু শোনাবো আমি এই কোরআনের কথা বললাম আর এই লিফটেরটা হাতে নিলাম এই লিফটের একটা নাম গাউসে সামদানি আবার একটা নাম কুতুব রব্বানি আবার একটা নাম হযরত তারপরে শেখ তারপরে সৈয়দ তারপরে মহিউদ্দিন তারপর আব্দুল কাদের জিলানি ও কোরআন রে ও আব্দুল কাদের জিলানি রে তোমার সাথে কোরআনের কি সম্পর্ক তুমি কিভাবে সম্পর্ক করছো আজকে তুমি গাউসে সামদানি হয়েছো কুতুব রব্বানি হয়েছো কুতুবুল আকতাব হয়েছো ও আব্দুল কাদের আপনাকে মালগঞ্জ থেকে আনোয়ারা থেকে চট্টগ্রাম থেকে স্বাধীন সোনা মুক্তিযোদ্ধার চেতনা বাংলাদেশ থেকে তুমি কোরআন প্রশ্ন করতে চাই ও আব্দুল কাদের জিলানি আপনাকে প্রশ্ন করতে চাই মালগরের মানুষ আপনার পাগল কেন ফটিয়ার মানুষ পাগল কেন চট্টলার মানুষ পাগল কেন
আমি সৌদি আফ্রিকা গিয়েছি সেইখানে গোসবাক পরে আমি মালয়েশিয়া গিয়েছি সেইখানে গোসবাক পরে আমি দুবাই আবু দাবি বাহরাইন অনেক রাষ্ট্রে 54টা রাষ্ট্রে পৃথিবীতে গেলাম সেইখানে তোমাকে বলে গোসে সন্তানি গোসবাক জবাব দিবে দুনিয়ার মেরু তোমরা শুনো আমার মা নবীর ইত্তেবা করে আমার মা নবীর আদর্শ ছিল আমার মা কোরআনের হাফেজ ছিলেন আমার মা যখন কোরআন শরীফ পড়তেন আমি মাম্মা জানের গর্ভের ভিতরে ছিলাম গর্ভের ভিতরে থেকে আম্মার কোরআনটা শুনে শুনে আমি 18 পারা কোরআন মায়ের মুখে মুখস্থ করলাম বাকি থাকে 12 হুজুর আপনার 18 পারা কোরআন আপনি আমার পেটে পড়েছেন সেখানে শিক্ষক নাই মাস্টার নাই হুজুর নাই কিচ্ছু নাই চেয়ার নাই টেবিল নাই মক্তব নাই কিচ্ছু নাই ও আব্দুল কাদের জিলানি আপনি আমার পেটের ভিতরে কিভাবে কোরআন শরীফ পড়ছেন তিনি বলে আমার মা বেদা আমার মা জাহেদা আমার মা ওলাদ রসুল আমার মা নবীর নীতি বিশ্বাসী তিনি আমাকে পেটে রেখে যখন কোরআন শরীফ পড়তে আমি মায়ের গর্ভে থাকিয়া শুনে শুনে এই কোরআনে 18 পারে কোরআন মুখস্ত করেছি যিনি মুখস্ত করেছেন তার নাম কি আর বলেন না গোসল গোসল আর কিছু সাজা না যে তাদের দৃষ্টিও না থাকে গোসবাক বলা শিরিক খালি শিরিকের মেশিন নি পড়ছো ফিরিতের মেশিন বলো কারণ নবী মানে বিরোধী করলে আমরা আপনাদেরকে খালি হাতে যেতে দেব তবে অনুরোধ কেউ দুইটা নিবে সবাই নাই কোন মাবুদে আল্লাহ সারা বলো নাই কোন যদি 18 যায় আর কত থাকে
মায়ের পেটে কোরআন শরীফ কিভাবে পড়ছেন আপনারা দেখেন এই যে দেখেন মোবাইল টু মোবাইল একটা থেকে একটা নিতে হলে কি হয় কিছুক্ষণ আগে আমার ভাই আমার ছোট ভাই মাওলানা জুবাইর রেজভি বলেছেন কি বলুন না কি তো কিয়ামত লাগায় নিজের বুদামি বুঝি না বলুন তো একটার থেকে একটা যায় সোনোয়ানি থাকলে সোনোয়ানি আবার এসে যায় গোসে বাকরে তুমি কিভাবে কোরআন শরীফটা মায়ের পেট থেকে নিলা আমি আল্লাহর নবীর গোলাম ছিলাম আল্লাহর নবীর গোলাম আমি মায়ের পেটের আগে ছিলাম আমার মা যখন দুনিয়া আসেন আমার বাবা যখন দুনিয়া আসেন আমার দাদা যখন দুনিয়া আসেন আমার সিলসিলা যখন দুনিয়া আসেন তখন আমি রূহ জগতে ছিলাম ওই রূহ জগতে নবী যখন মেরাজ শরীফে যাচ্ছিল তখন নবী শরীফ আমার কথাবার্তা হয়েছে তিনবার বলে দিয়ার বসে পাশে আরো জোরে মহাপতে হাত তোলে আমরা হৌসলা সম্মানি কি মানি না গোসলা সম্মানতে হয় কি হয় না গোসলা কোন এখনো সাহায্য করার অধিকার ক্ষমতা আছে কি না বলো দিয়েছে কে আমার বিষয় কি কোশ ওই যখন আসতেছি হুজুর আপনার বিষয় হুজুরের ময়দান হুজুরের ময়দান আমার 32 বার গিয়েছে ইনশাআল্লাহ সেই বিষয়ের বিষয়ে ভবিষ্যতে সতে সতে আলোচনা হবে যদি বেঁচে থাকে যে গৌসে এখান থেকে আঠারো নিয়ে গেলেন আর পার পার ছোট্ট বাচ্চা কত সুন্দর মুগ্ধ এই কিছুক্ষণ আগে একটা ছেলে দেখছি ওই সভাপতি ছেলে সভাপতির নাম কি নাম ইসমাইল ছেলে ছোট্ট বাচ্চা কত সুন্দর আদর করতে ভালো লাগে যে হুজুর গৌসে পাক এত সুন্দর এইগুলার নাম কি আল্লাহ গৌসে পাক এগুলো ছিল বেশি কাঁচি একবারে একবারে পাতলা এদিক থেকে ওদিক দেখা যায় গালগুলা লাল সাদা এত সুন্দর লাগে যেন যেই দিকে যায় সেই দিকে যেন নবী যায় যেই দিকে যায় মনে হয় সেই দিকে আল্লাহ যায় ও গোসবাস এই আলাম ছোটবেলায় আপনার কেন আমি নবী মেরাজে যাইতে জিব্রাইল যাচ্ছে না যাইতে পারে না আমি নবীকে আমার মা সুখে সুরস্তরে কাঁধে করে আমি পাকি পথ আগাই দিয়েছিলাম কিতাবের নাম দুয়া ফয়াকা লেখক আলা হযরত মোহাম্মদ রেজা খান ফাজিল ইবনে নবি উচ্চ স্বর বলে সুবহানাল্লাহ কোরআন ফস্টা নাম কি কি কুতুব রব্বানি এটা কি জাত কথা কুতুব আবার রব্বানি কুতুব লাকতা আঠার পড়া কোরআন শরীফ পড়েছেন মা ভাব মা পর্দা ঋষি মা আবেদা মা হাফেজ মা সজ্জলা মা পর্দা ঋষি কোনদিন ওই ওই গেরা ফেরা ওই এলাকা গৌসে পাখের আমার চেহারা কোনো পেহারা পুরুষ আমাদের মেয়েরা আমাদের ভাই অনেক বোনেরা মাশাআল্লাহ স্বামীকে চিঠি লেখে ওগো তুমি যদি একটা কুইতু বোরকা না ফাটাফাট হয়তো আত্মহত্যা করিতে পারি তবে বোরখার সাইজ হইতে হবে এইরকম সুন্দর একটা বোরখা ফাড়াইবে যেন আমি যেন একটা খুলে হাঁটতে পারতে আছে না সারা গায়ে কি বোরখা কিন্তু মুখমণ্ডল অথচ বোরখা গায়ে দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে কি করার জন্য কিন্তু মুখটা কি ওপেন ওপেন ব্যাক করে স্বামী বিদেশ থেকে আসছে বোরখা গায়ে দেয়া স্বামী স্ত্রীর জন্য মোটরসাইকেল করছে আবার মানুষের আকর্ষণ আসার কথা এক নজর সাউন্ড আমি আমার ওয়াইফ নিয়ে যাচ্ছি শুরু বলবে কোন নামাজ বলো কৌশল পাখির আকর্ষণ থেকে নবী গোলামী থেকে
মাধনের পর্দা প্রয়োজন আছে কিনা তুই হাত ধরে বল আছে কিনা তারা পর্দা করলে এদের মান সম্মান কমবে না বাড়বে বনুর বনুর মা বোনা সুন্দরী বরিরা তোমার এই সৌন্দর্য বেশি থেকে বেশি বেশি 20 বছর থাকে তোমার মা একদিন সুন্দরী ছিল আমার মা একদিন সুন্দরী ছিল আজকে তারা মুরব্বি হয়েছে তুমি একদিন মুরব্বি হবে তুমি যুবক একদিন মুরব্বি হবে তোমার ভবিষ্যতে সংগ্রাম করতে হলে তোমাকে কোরআন লাগবে নবীর দুরুদ লাগবে নবীর আদর্শ লাগবে গাউসে পাকের প্রেমে সিলসিলা লাগবে তবে তুমি আবার কবর যাবার পরে আবার তুমি সোয়া সোয়া কোন মুরব্বি কোন বুড়া মানুষ ব্যস্ত ব্যস্ত আরে যাইবে সেই প্রেম আছে আমি যা দেখলাম প্রেমের কারণে জাহান্নাম আর আগুন নিভে যাবে অনেকগুলো ইমানদার ফুরসরাতে যখন যাবে রে ও সুন্নি ভাইরা বল একটা বিশেষ কথা বললাম ওইটা পরে বলবো গোসবাগের কথা আমি নিয়ে আসবো কোন ইমানদার যদি ফুরসরাত পার হতে যায় ফুরসরাত চিৎকার দিবে জাহান্নাম চিৎকার দিবে আল্লাহ আমি জাহান্নামে তপ্ত এত গরম কিন্তু একজন আশেক যখন ফুরসরাতে উঠে তার মহাব্বতের নূরের কারণে আমি আগুন নিভে যাই অন্য হাদিসে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবন থেকে অধিক অধিক গুণে আমি নবীকে ভালোবাসবে ততক্ষণই বান্দার হতে পারবে না ও মালগরে শ্রোতা ভাইরা আমার 29তম বার্ষিকী গুরুশের আয়োজিত এই মাহফিল কমিটির ভাইরা বাবারা তোমরা সবাই জোরে বলো আমরা প্রিয় নবীর মহব্বত চাই কে চাই চাই